আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতে কাটা সেমাইয়ের পিঠা। অনেকেই যা চুই পিঠা বা জুসি পিঠাও বলে থাকেন, তবে চলুন দেখে নেওয়া যাক আজকের হাতে কাটা সেমাই পিঠার রেসিপি। এর জন্য আমি একটা পাত্রায় এক কাপ এবং সাথে 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চুটকি পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানিতে বরফটা তাড়াতাড়ি চলে আসে। পানিতে বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পরে আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। এবার আমি চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কাই তৈরি করলে কাইটা একেবারে পারফেক্ট হয়। দেখুন, কাইটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার কাইটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি এবং 1টি ভাগে ভেজা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি, যাতে করে এই ডোটা শুকিয়ে না যায়। আর বাকি ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে লম্বা একটা দড়ির মতো তৈরি করে নিব। এভাবে করে নিলে পিঠাটা বানানো অনেক বেশি সহজ হয়। এবার আমি আপনাদের পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে খুব সামান্য পরিমাণে একটু লেচি কেটে নিচ্ছি। বুড়ো আঙুলের তালুটা দিয়ে আমি এইভাবে একটুখানি ঘষা দিচ্ছি। এতে করে দেখুন পিঠাটা খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমি আর একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাতের তালুর অংশটা দিয়ে এইভাবে চাপ দিলে দেখবেন দুপাশে চিকন এবং মাঝখানে একটু মোটা হয়ে এই পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু লেচি নিয়ে হাতের আঙুল দিয়ে এইভাবে ডলা দিলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হয় সেই পদ্ধতিটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর এরকম ছোট ছোট বলের মতো লেচি কেটে নিলে এই পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ হয়। গ্রাম বাংলায় যারা অনেক বেশি এক্সপার্ট তারা অনেক সহজে এবং খুব দ্রুতই এই পিঠাগুলো বানিয়ে ফেলে। তবে আমাদের মতো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি সহজভাবে এই পিঠার তৈরিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম অবস্থায় এই পিঠা বানানো একটু কঠিন মনে হতে পারে, তবে বেশ কয়েকবার চেষ্টা করলেই দেখবেন এটা হাতে চলে এসেছে। এটা হাত দিয়ে সামনে এবং পেছনে একটু ডলা দিলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। আর পিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো মোটা কিংবা চিকন করে তৈরি করে নিতে পারেন। এই পিঠার মাঝখানে একটু মোটা এবং সামনে পেছনে চিকন হয়। এই সেমাই পিঠাগুলো যাতে ড্রাই হয়ে না যায় এই কারণে এই পিঠাগুলোর উপরে একটু আটা ছিটিয়ে দিতে পারেন। এতে করে পিঠাটা খুব সহজে ড্রাই হয়ে যাবে না। আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে সেমাইগুলো কেটে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে পরবর্তীতে দুধের ভিতরে ভিজিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন। এবার এই পিঠাটা দুধে ভেজানোর পালা। এরপর একটা পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিতে হবে। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়ে দিয়েছি 2-3টা দারুচিনির টুকরো, 3টা সাদা এলাচ। এবার দুধে বলক চলে আসলে আমি এখানে ঠান্ডা খেজুরের রসের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো গুড়টা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখন এই দুধটা ভালো মতো জাল দিয়ে 4 কাপ দুধকে 3 কাপ করে নিব। এরপর আমি হাতে কাটা সেমাই পিঠাগুলো ধীরে ধীরে এই দুধের ভিতরে দিয়ে নিচ্ছি। এবার আমি আলতো হাতে পিঠাগুলো একটু নেড়ে দিচ্ছি, যাতে করে এগুলো একসঙ্গে লেগে না যায়। এরপর আমি চুলোর জাল মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটা সেদ্ধ করে নেব। দেখুন
দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আর পিঠাগুলো দেখুন একেবারেই ভেঙে যায়নি আর দুধটাও ছানা ছানা হয়ে যায়নি। এই পর্যায়ে দুধটা একটু পাতলা মনে হতে পারে, তবে পিঠাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই রস চুষে নেবে। এই কারণে দুধটা একটু পাতলা রেখেই পিঠাটা নামিয়ে ফেলতে হবে। এবার চুলোর জাল বন্ধ করে দিয়ে আমি পিঠাগুলো সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সামাই পিঠাগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, কিছু কিশমিশ এবং কিছু চেরি কুচি। এই ডেকোরেশন করাটা কিন্তু একেবারে অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা করা। আমরা চাইলে খুব সহজে কিন্তু এই ঐতিহ্যবাহী পিঠাগুলো ঘরে বানিয়ে খেতে পারি। আমি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করব অবশ্যই আপনারা এটা পছন্দ করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।